তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। মধ্যে কি সেরকম সম্পর্ক হয়নি? এবার অজান্তে তাইজিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওর বিশ্বাসই হচ্ছে না ও বাবা হবে। তাইজিন আদরের কাঁধে ধরে পড়ল। সত্যি বলছিস মেঘা প্রেগনেন্ট, আমি বাবা হব? হুম, সাথে সাথে আদরকে জড়িয়ে ধরে পড়ল। আদর, আমার বিশ্বাসই হচ্ছে না আমার একটা ছোট্ট বেবি হবে। আদর তাইজিনের মনের অবস্থা বুঝতে পারছে। তাইজিন ঠিক কতটা খুশি হয়েছে আদর ফিল করতে পারছে। আদর মৃদু হেসে তাইজিনকে জড়িয়ে ধরল। এই বেবিটাই এদের দুজনকে এক রাখবে, আর না হলে তাইজিন আর সিদ্ধার্থের ঝামেলার মধ্যে মেঘা হারিয়ে যেত। ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ এটা। খুশিতে তাইজিনের চোখে জল চলে এসেছে। রক্তিম দাঁড়িয়ে তাইজিনকে দেখছে। বাবা হওয়ার খুশি হিংস্র ছেলেটাকে কিভাবে নিমিষে শান্ত করে দিল? রক্তিম মনে মনে বলল, এই সুখ আমি কখনো অনুভব করতে পারলাম না, তুমি করতে দিলে না অদ্রিতা। তোমাকে ভালোবেসে আমি সব হারালাম। আদর তাইজিনকে ছেড়ে বলল, মেঘার এখন তোকে প্রয়োজন তাইজিন। তাইজিন মাথা নাড়াল, আঙুল দিয়ে চোখের পুনার জল মুছে নিয়ে দ্রুত হেঁটে বাইরে চলে গেল। সিদ্ধার্থ তাইজিনকে আটকাবে আদর সামনে এসে দাঁড়ালো। তোমার মাথা থেকে রক্ত পড়ছে সিদ্ধার্থ, এখানে বসো, ড্রেসিং করাতে হবে। আঙ্কেল ফার্স্ট এইড বক্সটা আনো। সিদ্ধার্থ চেঁচিয়ে বলল, তাইজিনকে মেঘার কাছে যেতে দেবো না আমি, আইরিশ সামনে থেকে সরে দাঁড়াও। মাথায় আঘাতের জন্য সিদ্ধার্থ ভালোভাবে দাঁড়াতে পারছে না, দুর্বল হাতে আদরকে ধাক্কা দিল। আদর সিদ্ধার্থের হাত টেনে সোফায় এনে বসাল। তাইজিন, সিদ্ধার্থ কাম ডাউন, শান্ত হয়ে বসো, আমি জাস্ট ড্রেসিংটা করে দেই, তারপর যেখানে খুশি যেও। বাড়ি থেকে বের হতেই দীপেনকে দেখল, খুশিতে জড়িয়ে ধরল দীপেনকে। বাবা, তুমি জানো আমিও বাবা হব, আমাকেও কেউ বাবা বলে ডাকবে। বাবা, এই ফিলিংসটা এত অসাধারণ কেন? ভাইয়া আসার খবর পেয়ে কি তুমিও এতটা খুশি হয়েছিলে? দীপেন তাইজিনের কথা বুঝতে পারল না। তাইজিন ছেড়ে কিছু জিজ্ঞেস করবে, তাইজিন বলল, আমাকে এখন মেঘার কাছে যেতে হবে বাবা, আমি এসে তোমাদের সাথে কথা বলছি। দাদু কোথায়? আমি দাদুকে এই নিউজটা দেব, তুমি কিছু বলবে না? তাইজিন দীপেনকে ছেড়ে দ্রুত গাড়িতে উঠে চলে গেল। দীপেন বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো। তাইজিন ড্রাইভ করতে করতে মেঘার নাম্বার ডায়াল করলো। দুবার রিং হওয়ার পর কল রিসিভ করলো মেঘা। মেঘা কিছু বলার আগে তাইজিন বলল, ও মেঘা, তুমি জানো আমি আজকের মতো খুশি আগে কখনো হইনি। পাশ থেকে মেঘা ফুপিয়ে কেঁদে উঠল। তাইজিন আপনি কোথায়? আসছি তোমাদের কাছে। তিরুপতি সিংহকে বাড়িতে আনা হয়েছে, কিন্তু তাইজিন এখনো বাড়িতে আসেনি। সন্ধ্যা হয়ে আসছে। সিদ্ধার্থ আদরকে ফোন দিয়ে হুমকি হুমকি ধামকি দিচ্ছে, তাইজিনের নামে কেস করবে। তাইজিন মেঘাকে নিয়ে পালিয়ে গেছে। আদর কিছু না বলে ফোন কেটে দেয়। আদর নিজেও বুঝতে পারছে না তাইজিন মেঘাকে নিয়ে কোথায় গেছে। স্পেসিফিক কোনো জায়গায় নেই যেখানে যেতে পারে বলে ধারণা করা যায়। দাদু এসেছেন থেকে তাইজিনের কথা জিজ্ঞেস করছেন। সবাই ভয়ে আছে, আবার না উনি উত্তেজিত হয়ে পড়েন। তাইজিন ব্যস্ত আছে বলতে আপাতত শান্ত আছেন। আদর বাহিরে বাগানে পায়চারি করছে আর তাইজিনের নাম্বার ডায়াল করছে। ইউভান চেয়ারে বসে ল্যাপটপ টিপছে। হঠাৎ ইউভান বলল, আদর আর তাইজিনের মেইল এসেছে। আদর ফোন স্ক্রল করা বাদ দিয়ে ইউভানের দিকে তাকালো। শুধু লিখেছে আই উইল কাম টুমরো। আজ আসবে না সেটা বুঝতে পারছি, দাদুকে কি বোঝাবো সেটা নিয়ে টেনশন। খাবারের সাথে ঘুমের মেডিসিন দিয়ে দে। দাদু বারবার তাইজিনের কথা জিজ্ঞাসা করছেন, তাইজিন না এলে শান্ত হবেন না, তাছাড়া আর কোনো উপায় নেই, মমকে দিয়ে খাবার পাঠালেই হবে। আদর কিছুক্ষণ ভেবে বলল, চলো। রক্তিম ছাদে বসে আছে, স্মোক করছে। রক্তিমকে কখনো স্মোক করতে দেখেনি কেউ, তাই বেশ অবাক হলো আদর আর ইউভান। ইউভান বলল, আঙ্কেল তুমি স্মোক করা কবে থেকে শুরু করেছো? 23 বছর আগে করতাম, কানাডা গিয়ে ছেড়ে দিয়েছিলাম, আজ আবার ইচ্ছে হলো। এনিওয়ে তাইজিনের খবর পেয়েছিস? মেইল পাঠিয়েছিল, কাল আসবে। তোকে খুব বুদ্ধিমান ভাবতাম আদর, তুই এই ভুল কীভাবে করলি? কিছু কিছু ভুল ভালো কিছু বয়ে আনে আঙ্কেল। রক্তিম আদরের দিকে তাকালো।
মেঘা আর তাইজিনকে একসাথেই মানায়। তুমি তাইজিনকে চেনো, ওর জেদ অনেক। জেদের জন্য মেঘাকে ছাড়ার আগে দুবার ভাবত না, পরে আফসোস করলেও ইগোর জন্য নিজের ভুলটা কনফেস করবে না। তাই যা হচ্ছে ভালো হচ্ছে, বাকিটা আমরা হ্যান্ডেল করে নেব। সিদ্ধার্থকে শান্ত করলেই হবে, শুনেছি তাইজিনের অ্যাগেন্টস FIR লিখিয়েছে। আমি ম্যারেজ রেজিস্ট্রি পেপার পাঠিয়ে দিয়েছি, পুলিশ আর অ্যাকশন নেবে না। রতিম আকাশের দিকে তাকিয়ে বলল, তাইজিনকে এতটা পাগলামি করতে কখনো দেখিনি। ইউভান হেসে বলল, রতিম বাবা হওয়ার খুশিতে পাগল ছিল। মলিন হাসল, হাজর বলল, বাবা হওয়ার ফিলিংসটা সব থেকে আলাদা, যেদিন তুই বাবা হবি সেদিন বুঝবি। ধুর, তনু তো আমাকে টাচই করতে দেয় না, বাবা কি আমি হাওয়াতেই হয়ে যাব। রতিম ইরফানের দিকেই তাকালো। আমি তোর বন্ধু না, বুঝে কথা বল। তোমাকে আঙ্কেল মনে হয় না, শুধু সম্পর্কের খাতিরে ডাকতে হচ্ছে, এখনো তোমাকে বিয়ে দেওয়া যাবে, মেয়ে দেখবো। টিম হেসে দিল, না তোর মেয়েকে বিয়ে করব, জলদি আমার বউকে পৃথিবীতে আন। ইভানও হেসে দিল। তাইজিন ছাদে কিছুক্ষণ আড্ডা দিল, ড্রিঙ্কও করল। মেঘা তাইজিনের বুকে ঘুমিয়ে পড়েছে। তাইজিন মেঘার মাথা বালিশে রেখে বিছানা থেকে নামল, ফোন হাতে নিয়ে উদয়ের মেসেজ দেখল, সাথে সাথে উদয়কে কল দিল। দাদু হসপিটালে কেন ছিলেন, কি হয়েছিল? অ্যাটাক করা হয়েছিল, সময় মতো হসপিটালে ভর্তি করা হয়েছে, নাও সি ইজ ফাইন। দাদুর ট্রিটমেন্ট যে ডক্টর করেছিল তার নাম্বার আমাকে সেন্ড করো রাইট নাও। তাইজিন ফোন কেটে মেঘার দিকে তাকালো। মেঘা নিশ্চিন্তে শুয়ে আছে, প্রেগনেন্ট, তাই আর মেঘাকে ডাকলো না তাইজিন। না হলে এখন ডেকে জিজ্ঞেস করতো ওদের বাড়িতে এটি কী হয়েছিল। দাদুর বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে রাজি না তাইজিন। দীপেনের নাম্বার ডায়াল করল, দীপেন ঘুমিয়ে পড়েছিল, ফোন ভাইব্রেট হওয়ায় ঘুম ভাঙে, চোখে চশমা লাগিয়ে ফোন হাতে নিল। আননোন নাম্বার কল রিসিভ করতে ওপাশ থেকে তাইজিন বলল, দাদু কোথায়? তাইজিন তুই কোথায়? আগে বলো দাদু কোথায়, এখন কেমন আছে? ভালো, ঘুমাচ্ছেন? তুই? ঠিক কি হয়েছিল লাইন বাই লাইন বলো, কোনো মিস্টেক করবে না। তুই? বাবা এক্সট্রা কোনো কথা শুনতে চাই না, বলো। দীপেন সব খুলে বলতে ফোন কেটে দেয় তাইজিন। সিদ্ধার্থ ওর দুজন পুলিশ ফ্রেন্ডকে বলেছে তাইজিন আর মেঘাকে খুঁজে বের করতে। অফিসিয়ালি পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না, কারণ মেঘা তাইজিনের ওয়াইফ, আইনি অধিকার আছে তাইজিনের মেঘার উপর। সিদ্ধার্থ খুব রেগে আছে এতে। পরের দিন দুপুরে বাড়িতে আসে তাইজিন, এসেই দাদুর সাথে দেখা করতে যায়। দাদুকে দেখে দু মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকে। দুদিনই কতটা দুর্বল হয়ে গেছেন উনি। ওনাকে দেখে তাইজিন ভেতরে ভেতরে কিছুটা কষ্ট পেলেও বাইরে প্রকাশ করলো না, হাসি মুখে দাদুর পাশে গিয়ে বসল। উনি চোখ খুলে তাকালেন। তাজ, কেমন আছো দাদু? ভালো। দাদু তোমার তাজ বাবা হবে। দাদু অবাক হয়ে তাকালেন, তাইজিন জড়িয়ে ধরল দাদুকে। আজ অনেক বছর পর জড়িয়ে ধরেছে, দাদু চোখ বন্ধ করে নিলেন। সে ছোট্ট তাইজিনকে উনি আজ দেখতে পারছেন। খুশি হলেই দাদুকে জড়িয়ে ধরে কতক্ষণ বসে থাকতো, কোনো কথা বলতো না, তারপর হঠাৎ ছেড়ে চলে যেত। আজও ঠিক এমনটাই করলো। তাইজিনের খুশি দেখে দাদুর মনও ফুরফুরা হয়ে গেল, এতক্ষণে উইকনেস নিমিষেই দূর হয়ে গেল। রক্তিম স্টারডাস্টে তাইজিন নেই, তাই ওকেই ফোন দিয়ে নেওয়া হয়েছে কিছু কাজের জন্য। অত্রি ভেতরে ঢুকতে এই রক্তিমের সামনে পেল। রক্তিম ডেকে উঠল অত্রিকে। রক্তিমের ডাক শুনে দাঁড়িয়ে পড়ল অত্রি। কেমন আছো অত্রি? ভালো, আপনি? জি ভালো। তোমার দাদু ভালো আছেন? তোমার বাবা এসেছেন? অত্রির একবার ইচ্ছে হলো বলতে উনি আমার বাবা না, তাই ওনাকে আমার বাবা বলে সম্বোধন করা বন্ধ করুন, কিন্তু বলতে পারলো না। আমি দেখিনি, এই মাত্র এসেছি। তুমি তোমার বাবার সাথে থাকো না? অত্রি এই প্রশ্নের উত্তর কি দেবে বুঝতে পারছে না, চুপ করে আছে। এর মধ্যেই গৌতম ঘোষ চলে এলেন। গৌতম ঘোষ কাছের দেয়ালে অন্য পাশ থেকে দেখলেন অত্রি আর রক্তিম একসাথে দাঁড়িয়ে আছে। গৌতম সেখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর ভেতরে ঢুকে রক্তিম অত্রি সামনে এসে দাঁড়ালো। হ্যালো মিস্টার সিংহ। রক্তিম গৌতমের দিকে তাকালো, গৌতম হাত বাড়িয়ে দিয়েছে। রক্তিম হাসি মুখে হ্যান্ডশেক করে বলল, হ্যালো, বাট আপনি? অত্রির বাবা। অত্রি চমকে উঠল কথাটা শুনে। রক্তিম কিছুটা অবাক হয়ে থাকালো, পরক্ষণে মৃদু হেসে বলল, নাইস টু মিট ইউ মিস্টার ঘোষ। মিটু।
রতিম গৌতমের দিকে তাকিয়ে থাকলো। রতিম বুঝতে পারছে না এই লোকটার মধ্যে এমন কি ছিল যার জন্য অরিত্রা ওকে ছেড়ে এই লোকটাকে বিয়ে করে নিল। আজও রতিম জানতে পারলো না অরিত্রার ওকে ছেড়ে দেওয়ার কারণ কি। হঠাৎ করেই রতিমের খারাপ লাগতে শুরু করলো। রতিম অত্রির দিকে তাকালো। অত্রি একদম অরিত্রার মতো হয়েছে, অরিত্রার মতো সুন্দরী, অরিত্রার মতো বোকাও কি হয়েছে? রতিমের মনে প্রশ্ন জাগলো। অরিত্রার কথা ভাবতে ভাবতে নিজের কেবিনের দিকেই চলে গেল রতিম। রতিমের যাওয়ার দিকে তাকিয়ে আছে গৌতম, মুখে অদ্ভুত হাসি। অত্রি সেদিকে তাকিয়ে মনে মনে ভাবছে এই লোকটার মাথায় আবার কি শয়তানি চিন্তা এসেছে, এভাবে হাসছে কেন? গৌতম অত্রির দিকে তাকিয়ে বলল, তুই 2 মিনিট ওয়েট কর, আমি আসছি, একসাথে শুটিং স্পটে যাব। অত্রি কিছু বলল না, গৌতম চলে গেল। কেবিনে গিয়ে রতিমের হঠাৎ মনে হলো মিস্টার ঘোষের অতীত সম্পর্কে জানতে। অরিত্রার কি রিলেশন ছিল গৌতম ঘোষের সাথে? কেন ওদের বিচ্ছেদের এক সপ্তাহ মধ্যে এই লোককে বিয়ে করে নিল অত্রি অরিত্রিতা? অত্রি আর গৌতমের একসাথে শুটিং স্পটে গেল, ডিরেক্ট শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। গৌতম ঘোষ চেয়ারে বসলো, স্ক্রিপ্ট হাতে নিলেন। অত্রি ওনার পেছনে দাঁড়িয়ে থাকলো। বিহান রেডি হয়ে এসে অত্রিকে দেখে দাঁত কটমট করে তাকালো। এই মেয়েকে বিহান যতটা বোকা ভেবেছিল এখন ততটা না, পুরো পাল্টে গেছে। আগের অত্রি হলে বিহানের এত মিষ্টি মিষ্টি কথা শুনে কবেই গলে জল হয়ে যেত। কৃতিকা সাফ সাফ জানিয়ে দিয়েছে আর অত্রির পিছে ঘুরলে এই ফিল্ম থেকে বের করে 2 মিনিটও সময় ব্যয় করবেন। আপাতত বিহানকে শান্ত থাকতে হবে, কিছুদিন পর অত্রিকে দেখে নেবে মনে মনে ভেবে ওর অ্যাসিস্ট্যান্টের কাছে চলে এলো বিহান। মেকআপম্যান আবারও বিহানকে একবার চেক করে নিল। শুটিং শেষ হতে গৌতম ঘোষ বললেন, অনেকদিন বাড়িতে যাস না, আয় চলে আয়, কনার জন্মদিন আয়, তোকে আসতে বলেছে। অত্রি আজকের ডেট দেখলো, সত্যি কনিকার জন্মদিন। অত্রি বলল, আমি ফোনে ওকে উইশ করে নিব। কনা বারবার বলেছে আসার সময় তোকে নিয়ে আসতে, তোর তো আমাদের উপর অভিমান, কনার উপর তো না, তাহলে ওকে কেন কষ্ট দিচ্ছিস তুই? আই তুই না গেলে মন খারাপ করবে ও, আজকের দিনও ওকে মন খারাপ করতে থাকতে দিবি তুই? অত্রি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, গৌতম ঘোষ যাব। মৃদু হেসে বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমি এক্ষুনি আসছি।